রিয়েলি অনেক মজা। বাচ্চারা ফল খেতে একদমই পছন্দ করে না, কিন্তু কেক পুডিং এগুলো খেতে কিন্তু বেশ মজা পায় আর বেশ পছন্দ সহকারে খায়। তো আজকে আমি ফলের পুডিং বানাবো। প্রথমে আমি আপেলের পিউরি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপেল সিদ্ধ করে ব্লেন্ড করে এরকম পিউরি বানিয়ে নিতে পারেন। আমি কেনা পিউরি দিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি এখানে ফুর্তি দি বস কোড পিউরি নিয়ে নিচ্ছি। এটা একটা জেলির মতো, যত প্রকার লাল ফল আছে সব ফল দিয়ে এই জেলিটা তৈরি করা হয়, কিন্তু এটা পিওর, মানে কি বলে, ভেজাল না, মানে শুধু চিনি দেওয়া না, এটা 100% পিওর ফল, যার কারণে এই ফলটাও আমি নিয়ে নিলাম। আর এখানে আমি প্লেন ইয়োগার্ট নিয়ে নিব। আপনারা টক দই দিয়েও করতে পারেন, আবার চাইলে দুধ দিয়েও করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব ভিডিওতে দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি আপনারা অনেকে আমাকে এই প্রশ্নগুলো করবেন, দুধ দিয়ে কি শুধু করতে পারবো না? হ্যাঁ, দুধ দিয়েও করতে পারবেন, দইয়ের বদলে দুধ দিবেন। দইয়ের কারণে অনেক ক্রিমি হয় পুডিংটা, আর দুধ দিয়ে করলে ক্রিমি কম হবে কিন্তু মজার হবে, কোনো সমস্যা নেই। তা আমি খুব ভালো করে দইয়ের সাথে এই যে ফলের পিউরিগুলি মিক্সড করে নিলাম। চিনির বদলে এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করব। যদি আপনারা চিনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা চিনি দিয়েও এই রেসিপিটা ফলো করতে পারেন, কিন্তু আপনারা যদি দুধ দিয়ে করেন তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন। যেহেতু আমি এখানে দই দিয়েছি এই জন্য আমি এখানে মাত্র 2টার মতো ডিম দিব। আমি এখানে 1 কাপ দইয়ের জন্য আমি 2টা ডিম নিয়েছি। তো আপনারা যদি দইয়ের পরিমাণ বাড়ান তাহলে ডিমের পরিমাণও বাড়াবেন, আর কন্ডেন্স মিল্কের পরিমাণ আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন। ফলের পরিমাণ আমি এখানে টোটাল 1 কাপের মতো নিয়েছি, মানে ফল ব্লেন্ড করা, তারপরে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা যদি দুধ দিয়ে তৈরি করেন 1/2 লিটার দুধ নেবেন, দুধটা হালকা একটা বলক আসলেই হয়ে যাবে। আর ডিমের পরিমাণ নেবেন 3টা থেকে 4টা। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচের মতো, ভরে ভরে বড় চামচ দিয়ে দিয়েছি। তারপর গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি একটা পাত্রে ঘি দিয়ে দিব, যে পাত্রে আমি বেক করব। ঘি দিয়ে দিলে খুব সহজে পুডিংটা বের হয়ে আসবে। তো পাত্রের চারও দিকে দিবেন, তাহলে দেখবেন পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে। ঘিয়ের বদলে বাটার, বাটারের বদলে আপনি তেলও ব্যবহার করতে পারেন, ঘি দিলে ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি পাত্রের মধ্যে এই যে মিশ্রণটা দিয়ে দিলাম, এবার আমি চুলাতে বেক করব। আপনি চাইলে ওভেনেও বেক করতে পারেন, ওভেনের নর্মাল যে মাইক্রো ওভেন সেটাতে বেক করলে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু একসাথে একবারে দেওয়া যাবে না, 30 সেকেন্ড করে করে দিতে হবে। আর এই যে আমি চুলাতে বেক করলাম, আমি পানি দিয়ে দিলাম, তারপর একটা স্ট্রেন, তারপর আমি এটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাও ঢেকে দিবেন। আমি প্রায় 25 মিনিটের মতো রেখেছি, 25 মিনিটের মধ্যে দেখুন একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরম অবস্থায় কখনোই ঢালতে যাবেন না, তাহলে একদম নষ্ট হয়ে যাবে, কারণ গরম অবস্থায় এটা নরম থাকে। আমি ফ্রিজে ঠান্ডা করে তারপরে বের করে তারপরে এই যে ঢাললাম, দেখুন কি সুন্দর পারফেক্টভাবে বের হয়ে গিয়েছে। উপরে একটু বাদাম আর একটু চেরি ফল দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম, যেহেতু এটা আমি ফল দিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে এই ডিজার্টটা খাবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের এভাবে আপনারা ফলের পিউরি তৈরি করে ফল খাওয়ানোটা শেখাতে পারেন। অনেক বাচ্চারাই ফল খেতে চায় না, বাবা মা চায় বাচ্চাগুলো ফল খাক, তাদের জন্য একটা বেস্ট রেসিপি। তাছাড়া নতুন গেস্টের জন্য বা পরিবারের সবাইকে নিয়ে একটু নতুন ডিজার্ট খাওয়ার জন্য এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না। পুডিং সবারই আমার মনে হয় কম বেশি পছন্দ, কিন্তু ওই পুডিংটা যদি একটু ফলের পুডিং হয় তাহলে মন্দ হয় না। আমি যেহেতু লাল ফলটা দিয়েছি এই জন্য কালারটা এরকম এসেছে। আপনি চাইলে পছন্দের কালার দিয়ে এটার কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনার পছন্দের কালার মতো তৈরি করতে পারেন। তো এই যে এখন আমি এটা খাবো, দেখুন একদম পারফেক্টভাবে সুন্দরভাবে জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এটা দই দিয়ে বানিয়েছি যথেষ্ট পরিমাণে ক্রিমি হয়েছে। আমরা একটা মোস একটা কেক খাই, অনেকটা সেই কেকের মতো আমার কাছে লাগছিলো, স্বাদটাও অনেকটা এরকমই ছিল। তো এখান থেকে বিদায় নিব খেতে খেতে। রেসিপিটি শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখুন, কোনো একদিন কোনো সময় আপনি বানালে আরেক নজরে রেসিপিটা দেখে নেবেন। তাছাড়া আপনি আমার পেজটা লাইক কমেন্ট করে রাখতে পারেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপির দেখা পাবেন।
খাসিস করো। সো জানি রিয়েলি অনেক মজা এখন তোমরাও বানাও যে ভিডিও দেখতে শো কি বলছো তোমরাও বানাও যে ভিডিও দেখতে শো এটা তাই আমার ভিডিও দেখে ওদেরও বানাইতে বলতেছো রিয়েলি না একটু খাও দেখছো সাফন কিভাবে খায় দেখেন এই দেখেন কত বড় টেনিস ওয়াও সাফন আর সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব